বিশ্বের আর কয়েকটি দেশে বিরল রোগ মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে ইউরোপে। মাঙ্কিপক্স ঠেকাতে বাংলাদেশের প্রতিটি বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও বিশেষজ্ঞরা বলছেন এতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করলেও বিশ্বের কয়েকটি দেশে মাঙ্কিপক্স সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে। সংক্রমণজনিত এই রোগটি পশ্চিম এবং মধ্য আফ্রিকায় সাধারণত সবচেয়ে বেশি দেখা গেলেও এবার সে গণ্ডি পেরিয়ে উত্তর আমেরিকা, ইউরোপ সহ অন্তত ১২টি দেশে ছড়িয়ে পড়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সর্বশেষ ইসরায়েল ও সুইজারল্যান্ডে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত করা হয়েছে। বিশ্বে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। বিশেষজ্ঞরা বলছেন মাঙ্কিপক্স মহামারী আকারে ছড়ায় না, এমনকি এর গণসংক্রমণের হারও কম। তবে মাঙ্কিপক্স ভাইরাস মোকাবেলায় সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বের কথা বলছেন তারা। করোনা ভাইরাস মহামারীর অভিজ্ঞতার পর মাঙ্কিপক্সের খবর শুনে যারা উদ্বিগ্ন বোধ করছেন তাদের স্পষ্ট করে দেয়া দরকার যে এটা কোভিডের মতো কিছুই নয়। তবে এই রোগ যেসব মহাদেশে আগে দেখা যায়নি সেখানেও সন্ধান মিলছে। আমাদের সচেতন থাকা দরকার। মাঙ্কিপক্স হলে মূলত জ্বর, গায়ে ব্যথা, বসন্তের মতো গুটি গজিয়ে ওঠাকে আপাতত এর উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এই ভাইরাসের উৎস এবং এর রূপ বদল ঘটছে কিনা তা বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের প্রতিটি বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ল্যান্ডপোর্ট, ডিপোর্ট, এয়ারপোর্ট আছে আমাদের কনস্টান্ট যারা মেডিকেল অফিসাররা আছেন, আমরা তাদেরকে সতর্ক থাকতে বলেছি। সারা দুনিয়াতে সুযোগ নাই, কারণ এটা সারা দুনিয়াতে আমরা দেখবো পরিস্থিতি, সবার কাছ থেকে তথ্য উপাত্ত নিব এবং প্রয়োজন অনুযায়ী যা ব্যবস্থা সেটা তো আমাদেরকে করতেই হবে। আর সন্দেহভাজন কাউকে চিহ্নিত করা হলে অতি দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাসুদ রানা, নিউজ 24।